চীনের দীর্ঘতম পানির নিচের হাওয়া টানেলটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। 10.79 কিলোমিটার লম্বা আর 57 ফুট চওড়া টানেলটিতে গাড়ি চলাচলের জন্য 6টি লেন রয়েছে। মার্জিয়া মান্নানের রিপোর্ট। প্রায় 4 বছর নির্মাণের পর চীনের দীর্ঘতম পানির নিচের হাইওয়ে টানেলটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। টানেলটির দৈর্ঘ্য 10.79 কিলোমিটার বা 6.65 মাইল। সাংহাই থেকে প্রায় 50 কিলোমিটার পূর্বে অবস্থিত তাইহু নামে টানেলটি পূর্ব চীনের জিয়াংচু প্রদেশে অবস্থিত চীনের তৃতীয় বৃহত্তম মিঠাপানির হ্রদ তাইহু লেকের নিচ দিয়ে গেছে। টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে 1,000 কোটি ইউয়ান বা প্রায় 200 কোটি মার্কিন ডলার। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2018 সালের 9 জানুয়ারি। দ্বিমুখী টানেলটি নির্মাণে 20 লাখ ঘনমিটারের বেশি কংক্রিট ব্যবহৃত হয়েছে। 57 ফুট চওড়া টানেলটিতে 6টি লেন রয়েছে। চালকের ক্লান্তি এড়াতে টানেলের সিলিং রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। টানেলটিতে স্বয়ংকৃত ইস্পাত প্রক্রিয়াকরণ সরঞ্জাম এবং ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করায় এই টানেলে কোনো ধুলোকণা উড়বে না। টানেলটি 43.9 কিলোমিটার ঝাংঝো উস্কি হাইওয়ের অংশ। এটি সাংহাই ও নাংঝিং এর মধ্যে চলাচলকারীদের জন্য একটি বিকল্প এক্সপ্রেসওয়ে তৈরি করেছে। বিশ্বের দীর্ঘতম চলমান হাইওয়ে টানেলটি নরওয়েতে অবস্থিত, যার দৈর্ঘ্য 14.3 কিলোমিটার। অন্যদিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেলটি রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। পানির নিচের এই টানেলটির দৈর্ঘ্য 37.9 কিলোমিটার। মার্জিয়া মান্নান, মাই টিভি।